শ্রোতা বন্ধুরা, ভাষার মাস ফেব্রুয়ারির নবম দিবসে আজ 1952 সালের 21 ফেব্রুয়ারিতে মায়ের ভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউর সহ অন্যান্যদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মহানগর অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমি নাজমুন নাহার সুমনা, সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতা। বন্ধুশ্রোতা, বাংলা ভাষা আন্দোলন ছিল 1947 থেকে 1956 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশে সংগঠিত এক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। বাঙালি জাতির মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে এই আন্দোলনের মাধ্যমে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে এবং এর প্রতিক্রিয়া ও ফলাফল হয় সুদূর প্রসারী। প্রকৃতপক্ষে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে 52 ভাষা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি স্বাধিকার আন্দোলন সুসংহত হয় এবং অগ্রগতি লাভ করে। ভাষা আন্দোলনের চেতনাই বাংলার মানুষের মাঝে পরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। উল্লেখ্য, 1954 সালের যুক্তফ্রন্টের ঐতিহাসিক উত্থান, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের ছয় দফা, 1969-এর গণঅভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অন্তত প্রেরণা জুগিয়েছে 52-র ভাষা আন্দোলন তথা বাঙালির জাতীয়তাবাদ। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের দাবি আদায়ের সংগ্রামে ঢাকার রাজপথে বাঙালি ছাত্র জনতার রক্ত ঝরে, তখনও স্পষ্ট হয়ে গিয়েছিল যে পৃথিবীতে একটি নতুন স্বাধীন দেশের জন্ম আসন্ন। ঘটনার 19 বছর পরে জন্ম নেয় সেই দেশটি। 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার আদর্শে 1971 সালে বাঙালি জাতির সংগ্রামী ইতিহাস রূপান্তরিত হয় স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে। 71-এর মহান মুক্তিযুদ্ধ তো ভাষা আন্দোলনেরই যৌক্তিক পরিণতি। বন্ধুশ্রোতা, বাঙালির ভাষা আন্দোলনের রক্তস্নাত মহান 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো 1999 সালে বাঙালির 21-কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর 21 ফেব্রুয়ারি হয়েছে বিশ্বজনীন, মাতৃভাষা রক্ষার দাবি হয়েছে সর্বজনীন। বাংলা ভাষার মর্যাদার স্বীকৃতি বিস্তৃত হয়েছে অন্য সব ভাষাভাষী মানুষের মাঝে। বাংলা ভাষা ও বাঙালি জাতির এ এক অনন্য অর্জন। শ্রোতবন্ধুরা, এবারে জেনে নিন আজ মঙ্গলবারের মহানগর অনুষ্ঠানে আপনারা কি শুনবেন। প্রথমেই স্বপ্নের আগামী পর্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে একটি প্রামাণ্য প্রতিবেদন, তারপর একটি ভাষার গান, এছাড়া সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্বে দেশের মাঠের ও বিশ্ব ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য খেলাধুলার খবরের উপর একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা, আর সবশেষে থাকছে জনকল্যাণমূলক একটি বার্তা। চলুন এবারে বিস্তারিত পরিবেশনায় যাই। প্রিয় শ্রোতা, এ কথা মানতেই হয় যে বাংলাদেশে নারীদের অভূতপূর্ব ক্ষমতায়ন ও তাদের অগ্রগতির পথ সুগম করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এদেশে নারীর ক্ষমতায়নের উপকার, অর্থনৈতিক ও সামাজিক অবস্থানে নারীদের স্বাবলম্বী করে তোলা এবং আইনের মাধ্যমে তাদের
সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উদ্যোগ ও সাফল্য অভিনন্দিত। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীরা অসামান্য অবদান রাখছেন। সামাজিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় রূপান্তরে নারীর ক্ষমতায়ন আজ বিশেষ ভূমিকা পালন করছে। বন্ধুশ্রোতা, এসব বিষয় নিয়েই এখন আমরা পরিবেশন করব একটি প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী। গ্রন্থনা উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণে শাহনাজ পারভীন। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্বপ্নের আগামীর এই পর্ব। শ্রোতা বন্ধুরা, স্বপ্নের আগামী এই পর্বে আমরা সাধারণত সমাজে এমন কোন নারী ব্যক্তিত্বের কথা আপনাদেরকে জানাই। হতে পারে তিনি হয়তোবা স্বল্প শিক্ষিত, এমন হতে পারে যে জীবনে দুর্বিষহ কোনো ঘটনা ছিল, কিংবা এমনও আছে যিনি নিজস্ব উদ্যোগেই আজকের এই অবস্থায় শুধু নিজের চিন্তা না করে এমন কিছু নারীকে নিয়ে চিন্তা করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আজও আমাদের মাঝে আজ উপস্থিত আছেন এমন একজন নারী ব্যক্তিত্ব, যার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিতে চাই, যিনি মৃৎশিল্প, সাথে সাথে বলবো কুটির শিল্প, যেটা আমাদের বাঙালির স্বকীয়তা, সেটাকে ধরে রেখেছেন এবং এমন কিছু নারীদেরকে দিয়ে কাজগুলো গুছিয়ে করছেন যারা হয়তোবা সমাজের একটি জায়গায় অবহেলিত ছিলেন, তাদেরকে স্বাবলম্বী করছেন। তো আপা, প্রথমে আপনার নাম এবং পরিচয় জানতে চাইছি। জি, আমি সৈয়দ আমরিন জাহান। আমি একজন উদ্যোক্তা, ছোট পরিসরে শুরু করেছি, জানি না কতটুকু যেতে পারবো, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। কি কি ধরনের কাজ এখন আপা আপনি করছেন? আমার মূলত কাজ হচ্ছে, আমরা আপাতত বাঁশ ও বেতের পণ্য নিয়ে কাজ করছি, সেটার সাথে সাথে আরো কিছু পণ্য আমাদের আছে, যেগুলো হচ্ছে ফুলের ঝাড়ু, আরো কিছু মৃৎশিল্প নিয়ে কাজ করতে যাচ্ছি, সেরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে আসলে আমাদের এই যাত্রা শুরু। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের উদ্যোগগুলো নেওয়ার জন্য সেই পুরাতন ঐতিহ্যগুলো আমাদের মাঝে আবার ফেরত আসছে? জি, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাঙালি মায়েদের প্রযুক্তিকে আবারও ফিরিয়ে নিয়ে আসার জন্য। যেমন আমাদের প্রোডাক্ট পণ্যতে আছে, আমাদের মোড়া আছে, ঝুড়ি আছে, এগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, পরিবেশ বান্ধব পণ্য, সেগুলোকে আমরা আসলে হারিয়ে দিতে চাই না, সেজন্যই আমাদের এই যাত্রা। তো আপনার এখানে কি শুধু নারীরা কাজ করছে? জি, আমার এখানে শুধুই নারীরা, তাদের জন্যই আসলে আমাদের এই চিন্তাটা। কোন শ্রেণীর মেয়েরা বেশি আসছে আপনার কাছে কাজ শিখতে বা কাজ করতে? এখানে যারা আছেন তারা মূলত বেশিরভাগই গ্রামের মানুষ, ওনারা মানে গৃহস্থালী কাজই করতেন, তারা যে কাজগুলো করতেন সেগুলো আসলে ওভাবে স্বীকৃতি কখনোই পেত না। তখনই আমি চিন্তা করলাম যে আমরা যদি এরকম একটা উদ্যোগ নিই যে ওনাদের যে শ্রমটা, এই শ্রমের যদি আমরা কোন রকম ভাবে মূল্যায়ন করতে পারি, সেটা তাদের জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা যদি হতে পারে তাহলে খারাপ কি। একটু ছোট করে বলবেন যে এই কাঁচামালগুলো সংগ্রহ করা, কাজ করানো, এই ব্যাপারগুলো ঠিক কিভাবে সম্ভব হয়েছে? আসলে আমি এখন আপনার সাথে কথা বলছি ঢাকা থেকে, কিন্তু আমার সব ধরনের প্রোডাক্টের পণ্যের সোর্সিং হচ্ছে চট্টগ্রাম। কারণ যে ধরনের বাঁশগুলো যে আমরা কাজ করছি, ধরেন মোড়া বানাতে আমার লাগছে, আপনি জানেন হয়তোবা যে অনেক ধরনের বাঁশ কিন্তু বাংলাদেশে এখনো আছে, তো মিতিয়া বাঁশ নামে একটি বাঁশ আছে যেটা আমার মোড়া বানানোর কাজে ব্যবহৃত হচ্ছে, তো এই বাঁশগুলো কিন্তু আমি চট্টগ্রামের সাইডেই পাওয়া যায়। তো এরপরে ঝুড়ি বানাতে অন্য কি যে ধরনের বাঁশগুলো প্রয়োজন সেগুলো আমরা চট্টগ্রাম থেকেই কালেক্ট করে থাকি এবং তারাই এগুলো বানান, গৃহস্থালে কিছু মানুষ আছেন তারা এগুলো তৈরি করেন, তারপরে আমরা সেটা বাজারজাত করার চেষ্টা করছি। তো এই যে প্রোডাক্ট তৈরি করা এবং প্রোডাক্টগুলো বাজারজাত করা, আপনার মূলধনটা কি পরিমাণে ব্যয় করতে হয় এবং লাভটা কিভাবে থাকে? মূলধনের ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রি অর্ডার নিই, ধরেন কাস্টমাইজ কিছু প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে তখন তারা যদি আমাকে কিছুটা পেমেন্ট আমাকে করে দেন, তো আমি তখন আমার যারা আছেন, কাজ করেন, যারা এগুলো বানান, তাদেরকে আমার র মেটেরিয়ালস গুলো তাদেরকে আমার কিনে দিতে হয়, তাদেরকে আমি তখন কিছুটা র মেটেরিয়ালস কিনে দিই, তারপর প্রোডাক্ট তৈরি করার পরে তারপরে তাদের যেই শ্রম পারিশ্রমিকটা সেটা আমাকে দিয়ে দিতে হয় তাদেরকে, বাকিটা আমার যেটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে বা যেটা আমার যতটুকু রাখা ততটুকু আমি রাখার চেষ্টা করছি। এই যে পারিশ্রমিকের বিষয়টি
মেয়েটি আসলো, আপনার এখানে প্রায় কতজন মেয়ে কাজ করে? আমার এখানে আপাতত বিভিন্ন প্রোডাক্ট মিলিয়ে যারা তৈরি করছেন এ ধরনের পাঁচজন মানুষ আপাতত আছে। তো এদের কোন ঘটনা আপনি বলবেন যেটা আপনার কাছে এখন পর্যন্ত মানে আপনার আনন্দেরও কারণ আবার চোখে পানিও চলে আসে যে আপনার এখানে কাজ করেছে, মাস শেষে একটা পারিশ্রমিক পেয়েছে, প্রথম পারিশ্রমিক হিসেবে তিনি সেটা তার পারিবারিক কোনো কাজে ব্যয় করেছেন, তৃপ্তি হয়েছে, এইরকম একটু ছোট করে জানতে চাই। যে গল্পটা শুনে আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। উদ্যোক্তা জীবনের প্রথম এক্সপিরিয়েন্সটাই আসলে আমি একটু শেয়ার করতে যাচ্ছি। প্রথমে একজন আছেন, উনার বয়স 80 বছরের বেশি হবে। উনি আমার যে কাজগুলো করে থাকেন সেটা হচ্ছে বাঁশের ফুলের টপ, বাঁশের একতারা, এগুলো উনি বানিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি, আমি তো ওনাকে কাজ দিতাম, উনি যেদিন প্রথম ওনাকে আমি ওনার পারিশ্রমিকটা দিলাম, তো উনি তারপরের দিন উনি আমাকে ফোন করে যখন বললেন যে আমি অনেকদিন খেতে পারিনি, আমার দাঁত ছিল না তো আমি মাছ খেতে পারিনি, তো আজকে আমার এই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবারে, আমার মেয়ে আছে, নাতনি আছে, তাদের সবার জন্য আমি মাছ কিনে নিয়ে আসছি, খুব পেট ভরে ভাত খেয়েছি। আমি বুঝাতে পারবো না ওনার এই কথাগুলো আমাকে ওই দিন, আসলে আমি চিন্তা করতে পারিনি যে ওনাদেরকে এভাবে তাদের খুশিটা, মানে ওনার এক্সপ্রেশন বলেন, ওনার বলার ভঙ্গি বলেন, এগুলো সত্যি সেদিন আমাকে হয়তোবা আমি অনুভূতিটা বলে বোঝানোর না, ওনার কথাগুলো আসলে আমি এখনো বলতে পারি না। কথাগুলো শুনে যে বৃদ্ধ একজন মানুষ, সেই মানুষটা কর্মক্ষম হয়েছেন এই ছোট্ট ছোট্ট উদ্যোগের জন্য, আপনার কাছে কি মনে হয় যে এরকম ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোর সংখ্যা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের নারীদের আর্থসামাজিক উন্নয়ন আরো সহজ হবে? অবশ্যই, এটা যদি আমরা যারা নারীরা আছি আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। যেমন এখনো আমাদের পরিবেশে এমন কিছু মানুষ আছেন, নারীরা আছেন, যারা কিন্তু গ্রামে বিভিন্ন কারণে যারা অনেক কিস্তি নেন তারা তাদের ঋণগুলো শোধ করতে পারে না, বিধায় তাদেরকে অনেক বেশি টাকা হারে কিন্তু সেটার ইন্টারেস্ট দিতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমার কাছে, আমাদের এখানে এমন কিছু নারী আছেন যারা প্রতি মাসের কিস্তিগুলো চালাচ্ছেন তারা এই জীবিকা নির্বাহ করে, তারা একটা নিজস্ব আয় করছেন, তাদের একটা বলার একটা সাহস এখন তাদের বাসায় তৈরি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদেরই, আমরা চাই আমাদের নারীরা এগিয়ে থাকুক, কেন আমরা পিছনে পড়ে থাকবো, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপা, আপনার কাছে এবারে বলবো যে আপনার যেটা আয় হয়, আপনার যেটা লাভ হয় সেটা আপনি আপনার সংসারে ঠিক কিভাবে কাজে লাগান এবং কতটা কাজে লাগে? আসলে যতটুকু আমি পারি, সেটা হচ্ছে যে আমার, যেহেতু আমি মাত্র শুরু করেছি এবং আমার উদ্যোক্তা জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, আমার যেটুকু আশা আছে যে আমি করব, তো এখন শুরুতে যেমন আমার কিছু মেশিনারিজ কিনতে হচ্ছে, কিছু কেমিক্যাল কিনতে হচ্ছে, তো আমি হয়তোবা এখনই ওই পরিমাণ টাকাটা নিজের কাজে রেখে দিতে পারছি না। তো আমি যতটুকু করছি সেটা হচ্ছে যে আমার এই বাঁশের জিনিসগুলোতে দেখা যায় যে বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করতে হচ্ছে যেন এটা পোকা না ধরে, যেহেতু এগুলো পরিবেশ বান্ধব পণ্য, তো অনেক ধরনেরই এটা শুকানোর ব্যাপার আছে। সবকিছু মিলায় আমি, আমার আসলে এই উদ্যোক্তা জীবনে যে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আসলে অ্যাসেট করছি। আচ্ছা, আর ইচ্ছে আছে যে আগামীতে আরো ভালো কিছু আপনি অবশ্যই পারবেন, তাই তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে আমি নারীদেরকে, আমি আরো আমার যতটুকু আওতার মধ্যে আছে আমি নারীদেরকে, তাদের সবাইকে আমি চেষ্টা করে যাচ্ছি যে তাদের যে প্রতিভাটা আছে সেগুলো বিকশিত হোক। ধন্যবাদ জানাচ্ছি আমরিন জাহান আপনাকে, খুব সুন্দর ভাবে শুনছিলাম আমাদের একজন নারীর কথা। এইভাবে যদি সবার হাতগুলো প্রসারিত হয় আর সীমাবদ্ধ জায়গাগুলো থেকে যদি একটু প্রসারিত করতে পারি আমাদের এই হাতগুলোকে, আমাদের এই মেধাকে, নিশ্চয়ই আগামী সময়গুলো অনেক সুন্দর হবে আর স্বপ্ন পূরণের হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা।
আজ 9 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার বেলা 2:20 হতে 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টস, ঢাকা খ 819 কিলোহার্টস ও FM 106 মেগাহার্টজে প্রচারিত হবে বঙ্গবন্ধু জীবন ও কর্ম নিয়ে ফোনিন অনুষ্ঠান। এবারে বিষয় ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু। এতে সরাসরি শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। সঞ্চালনায় থাকবেন শামীম আহমেদ। আপনারা যে সকল ফোন নম্বরে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সে নম্বরগুলো হল 02-8181925 থেকে 927 পর্যন্ত, 02-9144-208 এবং 02-9144-210 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা তো জানেন 1948 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের প্রথম পর্ব থেকেই ভাষার গান রচনা শুরু হয়। এরপর 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়ায় এবং ভাষা শহীদদের রক্তে রাঙা হয় ঢাকার রাজপথ, তখন ভাষা সংগ্রামী গাজীউল হক লেখেন আর এক গান, ভুলব না ভুলব না, 21 ফেব্রুয়ারি ভুলব না। এরপর আব্দুল গফর চৌধুরী রচিত অমর কবিতা 21 ফেব্রুয়ারি, মহান সুর স্রষ্টা শহীদ আলতাফ মাহাতোর সুর সংযোজনায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, গানটি প্রভাত ফেরির ও মহান 21-এর অনিবার্য গান হয়ে ওঠে। বন্ধুশ্রোতা, বাংলাদেশের কবি ও গীতিকবিরা 1952 সাল থেকে নিয়ে আজ অবধি বাংলা ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের নিয়ে অসংখ্য গান রচনা করেছেন। রাজধানী বা বড় শহরের কবি সাহিত্যিকরা ছাড়াও দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আউল বাউল স্বভাব কবি, বয়াতি ও কবিয়ালরাও অমর 21 নিয়ে বহু গান লিখেছেন এবং গেয়েছেন। আসুন শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের পর্যায়ে আমরা এখন একটি ভাষার গান শুনি। এ গানের রচয়িতা শামসুর রহমান আর গানের শিল্পী আবিদা সুলতানা ও মোহাম্মদ খুরশিদ আলম। রেখে আই চলো খোলা হাওয়ায়, আমরা দুজন যাই নদীর বাঁকে, গয়ের গানে গাছের পাতা ওঠে গুনগুনি, গয়ের গানে গাছের পাতা ওঠে গুনগুনি, গয়ের ঘাটে ঘুমের মতো সুরে গান শুনিয়ে, চ যখন চুমো খাই চাঁদের ঠোঁটে, চাঁদ আসে গাছের পাতার ফাঁকে, কয়ের রঙের মতো মখমলি কালো একটি কোকিল বন বাদাড়ে ডাকে, কয়ের খেয়াল চলো খোলা হাওয়ায় আমরা দুজন যাই নদীর বাঁকে, ছায়ের ছায়ায় বসে আমরা দুজন কত ছায়া ছায়া গল্প বলি বলি অবিরত, ঝয়ের মতো ঝাউ বন দোলে যখন সাঝে, মায়ের মায়া স্বপ্ন ছড়ায় মনের মাঝে, ঝয়ের মতো ঝাউ বন দোলে যখন সাঝে, মায়ের মায়া স্বপ্ন ছড়ায়
বন্ধুরা, ফেব্রুয়ারিতে ভাষার গান শুনছিলাম। বন্ধুশ্রোতা, মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক মহানগর, প্রযত্ন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরা বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আমাদের ইমেল ঠিকানা হচ্ছে mahanagarbb@gmail.com। আর জানেন তো, আমাদের চিঠির জবাব আমরা দিয়ে থাকি প্রতি শুক্রবারের বাঁধন পর্বে এবং ইমেইলের জবাব প্রতি সোমবারের ই বাঁধন পর্বে দেওয়া হয়ে থাকে। প্রিয় শ্রোতা, গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগারদের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের দুটি টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শেষ হয়েছে। এ খেলার ফলাফল এবং একই সঙ্গে দেশের মাঠে ও বিশ্ব ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত গত এক সপ্তাহের উল্লেখযোগ্য খেলাধুলার খবরের পর এখন শুনুন একটি আলোচনা। ক্রীড়া পর্যালোচনা পর্বে এতে আজ অংশগ্রহণ করছেন ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান ও মোহাম্মদ ফারুকুজ্জামান। শুভ সকাল। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিনের অনুষ্ঠান মহানগরের সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, কেমন আছেন? ফারুকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রোতা ভাই বোন বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা ভালো আছি। তবে মানসিকভাবে যেহেতু খেলার কথা বলছি, খুব বেশি ভালো নেই। বাংলাদেশের যে পরাজয় হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ইতিমধ্যে আমাদের যারা বাংলাদেশ বেতারের শ্রোতারা রয়েছেন তারা জেনেও গেছেন। নিশ্চিত জয় পেতে পেতেও হেরে গেছে বাংলাদেশ, যে টেস্টটিতে চারটি দিন ডমিনেট করেছে প্রতিপক্ষ উইন্ডিজদেরকে। সেই টেস্টেই পঞ্চম দিনে এসে বাংলাদেশকে একেবারে বিষাদের সাগরে ডুবিয়ে নিশ্চিত জয় বঞ্চিত করেছে। এটি সত্যি খুবই বেদনার এবং অনেক কথা বলবো আমরা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের দলের যে পারফরম্যান্স সেটা নিয়ে বিশ্লেষণ আমরা করবো। এছাড়াও ফুটবল ছাড়াও দেশ এবং দেশের বাইরের ক্রিকেট ফুটবল নিয়ে কথা বলবো। কামরুজ্জামান, বঙ্গবন্ধু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা দেখেছিলাম। সেখানে স্পিন ট্র্যাক করা হয়েছিল, নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন এবং স্পিনারদের যে বোলিং লাইনে প্রাধান্য বা আধিক্য রেখে বাংলাদেশ দলের যে প্লেয়িং ইলেভেন সাজানো হয়েছিল এবং প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেটা হয়েছিল, বাংলাদেশ দল ভালো খেলেছিল আমি বলবো যে, এবং সব মিলিয়ে চতুর্থ ইনিংসে 395 রানের যে লক্ষ্যমাত্রা নিশ্চিতভাবেই ধরে নেওয়া হচ্ছিল যে বাংলাদেশ জয় পাবে। আপনি একটু এই টেস্ট ম্যাচ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু শ্রোতাদের বলেন। ফারুকু, যেমন মনটা খারাপ আসলে এটাই খেলা, এটাই ক্রিকেট, জয় পরাজয় থাকবেই। আমার মনে হয় যে যে গত 7 তারিখে আমরা ডে ফাইভে যে টেস্টটি শেষ করলাম, সেখানে বাংলাদেশ 4 দিন পর্যন্ত এগিয়ে থেকেও শেষ দিন এসে আমরা পরাজয় বরণ করলাম। এটা একটু মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে শ্রোতাদের, আমাদের প্রত্যেকেরই। এখন কি করতে হবে? আমার মনে হচ্ছে ফারুকুজ্জামান, যে যেটাই হয়েছে আমরা দুর্বার দুরন্ত গতিতে কাম ব্যাক করবো আগামী 11 তারিখ থেকে যে টেস্ট শুরু হবে। আমার মনে হচ্ছে যে আমরা কষ্ট না নিই বা এই টেস্ট যেটা হয়েছে হয়েছে, আপনি আমরা মনে হয় যে ভুলে যাই, নতুনভাবে নতুন টেস্ট আমরা শুরু করি যেন আমরা সিরিজে সমতা নিয়ে আসতে পারি। কেন আনতে হবে? আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আমাদের কোনো পয়েন্টস নেই, এখানে আনতে হবে। আমার কী করতে হবে? এখানে আরও আপনার বড় চ্যালেঞ্জ, এখানে সাকিব নেই, রাইট? এখানে আপনি সাকিবের পরিবর্তে কাকে খেলাবেন? আপনি কোভিড চলছে, আপনি হঠাৎ করে একটা প্লেয়ারকে ইনক্লুশন করতে পারবেন না। আপনি স্পিন অ্যাটাকে আপনি যাবেন না, আবার একটা দুইটা সিমার নেবেন সেখানে? আপনি উইন্ডিজকে আমরা যতই বলি যে খর্ব আকৃতির দল, তাকে কীভাবে মোকাবেলা করব? আসলে এই প্ল্যানগুলো আমাদের করতে হবে, করে তারপরে আমাদের এই সিরিজে টিকে থাকার জন্য আগামী 11 থেকে 15 তারিখ পর্যন্ত দ্বিতীয় এবং শেষ টেস্টের কিন্তু একটা পরিকল্পনা আমাদের করতে হবে। কামরুজ্জামান, আমরা একটু গত ম্যাচ নিয়ে কথা বলতে চাই। অনেক প্রাপ্তিও ছিল বাংলাদেশ দলের, প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটারের 10ম সেঞ্চুরি, সেটি মুমিনুল হক সৌরভকে দেখেছি। তামিম ইকবালের 9টি সেঞ্চুরি ছিল বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি সেঞ্চুরি। সেখানে দলীয় অধিনায়ক হিসেবে মুমিনুল হক সৌরভ
দশম সেঞ্চুরি তিনি পেয়েছেন। এছাড়াও এক মাঠে সাতটি সেঞ্চুরি রেকর্ড বাংলাদেশের কোনো ক্রিকেটারের, সেটিও আমরা দেখেছি। এবং মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংসে ভালো একটি ইনিংস খেলতে দেখেছি, ইনফ্যাক্ট তিনি শতরান পেয়েছিলেন। এবং আমরা জানি যে মেহেদী হাসান মিরাজ দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খেলছেন, বিশেষ করে ওয়ান ডে বা টেস্ট যেখানেই খেলুক না কেন তাকে কিন্তু আমরা বোলিং অলরাউন্ডার হিসেবে পারফরমেন্স করতে দেখেছি। তবে মূলত তার ব্যাটিং যে পারফরমেন্স সেটি কিন্তু ভাটা পড়েছিল, বা ব্যাটিং পারফরমেন্সে ফিরে আসা সেটি আমরা দেখেছি। সব মিলিয়ে বাংলাদেশ খুব ভালোই ছিল। এবং সাকিব আল হাসান আবারও ইঞ্জুরিতে পড়েই কিন্তু আমরা পঞ্চম দিনে যেটি দেখেছি যে সাকিবের অভাব অনুভব করেছে বাংলাদেশ। সেখানে তরুণ নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তার সাথে আমরা দেখেছিলাম তাইজুলের বোলিং, শেষ দিনের যে হতাশা, তবে সেখানে সাকিব থাকলে হয়তো ম্যাচের চিত্রনাট্যটা বদলে যেতে পারতো। সাকিব এই কারণেই অনন্য। তবে সব ছাপিয়ে কাইল মায়ার্সের 210 রান, কী বলবেন, 138 রান করেছিলেন 2003 সালে মুলতানের সুলতান ইনজামামুল হক, বাংলাদেশের নিশ্চিত জয়ের ম্যাচটিতে সেখানে পরাজয় দেখতে হয়েছিল। 2005 সালে অ্যাডাম গিলক্রিস্ট নারায়ণগঞ্জ 144 রানের যে ইনিংসটি খেলেছিল, কিংবা 2008 সালে ড্যানিয়েল ভেটোরি জহুরামে চৌধুরী স্টেডিয়ামে 76 রান করে নিশ্চিত জয় বঞ্চিত করেছিল বাংলাদেশ। এগুলোকে ছাপিয়ে আমার মনে হয় 2021 সালে কাইল মায়ার্স 210 রানের যে অপরাজিত ইনিংস খেলেছেন, কোনটাকে আপনাকে সবচেয়ে এগিয়ে রাখবেন, বা কাইল মার্সের ইনিংসটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, একেবারে সংক্ষেপে যদি আপনি আমাদেরকে জানান। কাইল মার্সের ডাবল সেঞ্চুরি একজন ডেবিউট্যান্ট হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তিনি নিজেকে জানান দিলেন যে সুযোগের অপেক্ষায় ছিলাম। তো এই ডেবিউট্যান্টটা শুরুতেই অভিষেক টেস্টে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে 210 রান, এটা তো আসলে রেকর্ড। আর আমরা জানি যে কাইল মার্সের কিন্তু আসার কথা না, যদি প্রথম সারির ক্রিকেটাররা নিজেকে উড্ড না করতেন তাহলে কিন্তু মায়ার্সটা আসতো না, প্লেয়িং ইলেভেনে জায়গা পেতেন, জায়গা পেতেন না, দলে জায়গা পেতেন কিনা সন্দেহ ছিল সেই জায়গায়। তো সেখান থেকে মায়ার্সের একটা ডিটারমাইন্ড যে যেহেতু সুযোগ পেয়েছে সুযোগটা কাজে লাগিয়ে দিই। খেলা পরবর্তী সময় কিন্তু মায়ার্সের সাক্ষাৎকার আমরা পেয়েছি, আমি তো বলছিলাম যে আসলে আমি স্কোরবোর্ডের দিকে তাকাইনি, আমি নিজের খেলাটা খেলে গেছি। এবং পরবর্তী সময় শেষের দিকে এসে আমাকে রিমাইন্ড করা হচ্ছিলো দ্বাদশ প্লেয়ার বা আমাদের খেলোয়াড়রা যে একটু তাকাও, তারপরে তাকিয়ে দেখি যে হ্যাঁ কিছু একটা হয়েছে। এই তো 210 রানের একটা চমৎকার ইনিংস, এবং মূলত ওয়েস্ট ইন্ডিজের কাছে না, এক মায়ার্সের কাছে কিন্তু আমরা এই প্রথম টেস্টটা হেরে গেলাম। কারণ যেমন আমরা পেছনের কথা ছেড়ে সামনের দিকে যাবো, আগামী 11 তারিখ থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ মোকাবেলা করবে, সেখানে সাকিব খেলবেন না সেটা নিশ্চিত, এবং তার জায়গায় আবুজাহিদ চৌধুরী রাহিকে নেওয়া হচ্ছে। এবং সম্ভাব্য তিনি প্লেয়িং ইলেভেনে রয়েছেন এবং দুজন সিমারকে খেলানোর সুযোগ রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশ সেই ম্যাচটিতে জয় পাবে এবং অন্তত সিরিজ ড্র করতে পারবে, জয় পেয়ে সিরিজটা ড্র করতে পারবে। আমরা বাংলাদেশের ক্রিকেট ছেড়ে একটু দেশের বাইরের ক্রিকেটের কথা বলতে চাই। ভারত ইংল্যান্ডের সিরিজ হচ্ছে, সেখানে জো রুট তিনিও কিন্তু একেবারে স্ট্রিম রোল চালাচ্ছেন। আপনি জানেন যে আজকের টেস্টের চেন্নাই টেস্টের পঞ্চম দিন, সেখানে ভারতকে বিশাল টার্গেট দেওয়া হয়েছে, এবং এই 381 রান আজকে করতে পারবে কি না এবং সেই টেস্টে ড্র হবে কি না। ইতিমধ্যে একটি উইকেট হারিয়েছে রোহিত শর্মা, তিনি ফেরত গেছেন চতুর্থ ইনিংসে। শুভমান গিল 15 রান নিয়ে এবং পূজারা 12 রান নিয়ে ব্যাট করছেন। এবং পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যদি আপনি একটু সংক্ষেপে বলেন। এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংল্যান্ড এবং ভারতের। এই টেস্টের মাধ্যমে নির্ধারিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনাল খেলবে। হ্যাঁ, এখনও 381 রান করতে হবে ডে 5। যদি ভারত জয়লাভ করতে পারবে কিনা জানি না, তবে হয়তো তারা ড্রয়ের জন্য আজকে খেলবে। আর পাকিস্তানের টেস্টের কথা বলেন, পাকিস্তান দীর্ঘদিন পরে তার ঘরের মাটিতে সাউথ আফ্রিকার মতো একটা প্রফেশনাল দলকে 2-0 ব্যবধানে টেস্ট ক্রিকেটে পরাজিত করেছে, এটা পাকিস্তানের জন্য একটা বিশাল রেজাল্ট। বন্ধুরা, আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে। ফুটবল নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বিপিএল ফুটবল চলছে ঘরের মাঠে। গতকালকে ঢাকা আবাহনী বসুন্ধরা কিংস তারা 3-0 গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে, এবং চট্টগ্রাম আবাহনী উত্তরবাড়ী তারা 2-2 গোলে ড্র করেছে। আজকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। ঢাকা আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে এবং শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনায়। ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে, বিদায় উচ্চারণে বলতে চাই ভালো থাকবেন, খুব ভালো, আগামী পর্ব কথা হবে, আল্লাহ হাফেজ। বন্ধুশ্রোতা, গত রোববার 7ই ফেব্রুয়ারি থেকে সারাদেশে ব্যাপকভাবে করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে।
শ্রোতবন্ধুরা, জনকল্যাণমুখী বার্তাটি শুনিয়ে এখন আজকের মতো আমরা মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল বুধবার আবারও ঠিক সকাল 7:30 মহানগর অনুষ্ঠানটি প্রচারিত হবে আপনাদের জন্য। শোনার আমন্ত্রণ থাকলো সেনাগত সবাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেই সাথে মনে রাখবেন, এখন কিন্তু 40 ঊর্ধ্ব যারা আছেন তারাই কিন্তু টিকা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, স্টুডিওতে প্রকৌশল সহায়তা প্রদানে রাকিবুল হাসান, এছাড়া অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন নাজমুস সাকিব, আর মহানগর প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।